তো এখানে কেক বানানোর জন্য আমি নিয়েছি চিনি। এখানে এই কাপটা দিয়ে আমি মেপে নিয়েছি, তোমরা ওই মানে একটাই কাপ দিয়ে সবকিছু মাপবে। এখানে নিয়েছি আমি 2 কাপ চিনি, 1 কাপ ময়দা, খাবার সোডা হাফ টেবিল চামচ, আর 1.5 টেবিল চামচ নিয়েছি আমি বেকিং পাউডার, একটু সামান্য নুন, 1 কাপ সাদা তেল, যে কোনো তেল ইউজ করা যেতে পারে, যে কোনো সাদা তেল, আর নিয়েছি মাখন। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস রেখেছি, কাজু, কিশমিশ, চেরি, মোরব্বা, তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। আর নিয়েছি ভ্যানিলা এসেন্স এবং 2টো ডিম। তো আমি এখানে প্লেন একটা স্পঞ্জ কেক বানাচ্ছি, তো সেই মতো আমি তোমাদের ইনগ্রেডিয়েন্টস দেখাচ্ছি। তো প্রথমেই আমি নিয়ে নেবো একটা বাটিতে তেল, সাদা তেল, এবং সব যে উপকরণ থাকবে কেকের সেগুলো যেন প্রত্যেকটা রুম টেম্পারেচারে থাকে, তাতে কেকটা অনেক ভালো হয় এবং ফ্লাফি হয়। এবং এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 বাটার। অ্যান্ড কেক বানানোর সময় তোমরা যে কাপটা দিয়ে, যে 1টা কাপ দিয়ে ময়দা মাপবে, সেই 1টা কাপ দিয়ে চিনি মাপবে, এবং তাতে তোমাদের পরিমাণটা বুঝতেও সুবিধা হবে। এবং এটা আমার চ্যানেলে একটা খুবই রিকোয়েস্টেড ভিডিও, যেটা আমি বানাতে খুবই ভালোবাসি এবং খেতে তো অবশ্যই ভালোবাসি। আর আমার হাতের কেক খেতে অনেকেই ভালোবাসে, এটা আমার বাড়ির লোক অনেকেই আছে যারা খেতে খুব ভালোবাসে। আমি এখানে হ্যান্ড হুইস্কার দিয়ে একটা ব্লেন্ডার দিয়ে, সরি, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, আমি ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করছি। তো তোমরা চাইলে হ্যান্ড হুইস্কার দিয়েও এটা করতে পারো, তোমাদের যে ইলেকট্রিক ব্লেন্ডার কিনতে হবে এরকমটা নয়। এখানে আমি দিয়ে দেবো এবার 2 কাপ চিনি, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে। তো এটা ওই তেল আর মাখনের মধ্যে আমি দিয়ে দিলাম পুরো চিনিটা। তো এবার এটাকেও খুব ভালো করে ফেটিয়ে নেব, তোমরা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নেবে। তো আমি এখানে ইউজ করছি একটা ইলেকট্রিক বিটার, অ্যাকচুয়ালি আমিও আগে হ্যান্ড হুইস্কার দিয়ে করতাম, তো রিসেন্ট আমি এটাকে পারচেস করেছি। তো খুব ভালো করে যাতে ক্রিমি টাইপের হয়ে যায় এরকম তোমাদের ফেটিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। অবশ্যই আবার এই কথাটা বলবো, যে কোনো জিনিস কেক বানানোর সময় যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয় সেগুলো যেন সব রুম টেম্পারেচারে থাকে। ডিম ফ্রিজে থাকলে তোমরা বের করে রাখো, মাখনও অনেক সময় আমাদের ফ্রিজে থাকে তো তোমরা বের করে রাখবো অবশ্যই। ডিমটাকে প্রথমে একটা ডিম দিলাম, সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবং ময়দাটাকে একটু চেলে নিতে হবে, ময়দা, খাবার সোডা, বেকিং পাউডার এবং নুনটাকে ভালো করে চেলে নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো ময়দার মধ্যে নুন, খাবার সোডা, বেকিং পাউডার খুব ভালোভাবে মেশে। আমি এখানে আর একটা ডিম দিয়ে দিলাম এবং খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবং একই ডিরেকশনে তোমরা এটাকে ফেটাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণটা, যেটা আমি চেলে রেখেছিলাম। তো ময়দাটা অল্প অল্প করে দিতে হবে, প্রথমে আমি অল্প নিলাম, দিয়ে ভালো করে মিক্স করছি। অল্প অল্প করে ময়দাটা দিয়ে আমি অল্প অল্প করে ময়দা মেশাবো এবং ময়দাটাকে একটু চেলে নিতে হবে, কারণ তাতে কোনো লাম্পস না থাকে, তাই চেলে নিতে হবে। এবং খাবার সোডা, বেকিং পাউডার এবং নুন যেন ভালোভাবে ওর মধ্যে মিশে যায়। আবার এটাকে আমি মিক্স করে নেব ভালো করে, একই ডাইরেকশনে আমি এটাকে মেশাবো, তোমরাও সেটাই করবে। হ্যান্ড ব্লেন্ডার না থাকলে কোনো অসুবিধা নেই, তোমরা নর্মাল যে হুইস্কার পাওয়া যায় সেটা দিয়ে করতে পারো। তো এটা মেশানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি গন্ধ থাকে আসছে ভ্যানিলা এসেন্স, ওটা কাটানোর জন্য এখানে আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 ছিপি। 2 ছিপি আমি দিয়ে দেবো, তোমরা ভ্যানিলা এসেন্স এসেন্সও ইউজ করতে পারো এখানে, বাট আমার কি হলো পার্সোনালি ভ্যানিলা এসেন্সটা খুব ভালো একটা গন্ধ, ভালো লাগে খুব ফ্লেভারটা, কেন তাই জন্য আমি ওপর একবার মিক্স করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি একটু পরে। তো এখানে আমি ড্রাই ফ্রুটস গুলোকে খুব আগে থেকে ভালো করে কেটে নিয়েছি। ঠিক আছে রাখ। এরপর দিয়ে দিচ্ছি শুকনো ময়দা, শুকনো ময়দাতে ভালো করে কোটিং করে নিতে হবে ড্রাই ফ্রুটস গুলোকে।
কারণ যখন আমরা কেকের ব্যাটারের উপরে দেবো, ড্রাই ফ্রুটস গুলো ময়দা কোটিং থাকলে ভেতরে চলে যাবে না কেকের, যেটা হয় ভেতরে গিয়ে তলায় নেমে গিয়ে পুরো পুড়ে যায়, তো এটা উপরেই থাকবে। তো এখানে আমি একটা কেক টিন নিয়েছি, কেক টিনের মধ্যে আমি সাদা তেল দিয়েছি, তেলটাকে দিয়ে গ্রিস করে তার উপর ময়দা ছড়িয়ে সেটাকে ভালো করে ময়দাটাকে ছড়িয়ে নিয়েছি, দিয়ে বাকি যে ময়দাটা যদি এক্সেস থাকে সেটাকে আমরা ফেলে দেবো। দিয়ে কেক টিনটাকে আমি রেডি করে নিয়েছি। এখানে তোমরা বাটার পেপারও ইউজ করতে পারো, বাট সবসময় বাটার পেপার অ্যাভেলেবেল থাকে না, তাই এটা তো আমি গ্যাসে আজকে করছি। গ্যাসে করার জন্য আমি যেটা করেছি, একটা জায়গায় নুন নিয়ে নিয়েছি একটা তাওয়াতে, এবং সেটাকে চাপা দিয়ে প্রথমে প্রিহিট করে নেবো, যেটা আমরা ওভেনে করি সেরকম ভাবে এটাকে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটের জন্য। যত ভালো প্রিহিট হবে তত তাড়াতাড়ি কেকটা হয়ে যায়। এরপর আমি কেকের ব্যাটারটা কেক টিনে পুরোটা ঢেলে দেবো। এটাকে একটুখানি ঠুকে নেবো যাতে ভেতরে যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে যায়, এবং ড্রাই ফ্রুটস যে কোটিং করা ছিল ময়দাতে সেটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে তোমরা তোমাদের পছন্দ মতন সাজিয়ে নেবে, আমি আমার মতো করে এটাকে সাজাচ্ছি। এবং এটা পুরো রেডি হয়ে গেছে আমার সাজানো, এবং এই ড্রাই ফ্রুটস গুলো নিচে গিয়ে পুড়ে যাবে না, যেহেতু আমি ময়দার কোটিং করে দিচ্ছি। তো এখানে আমার এটা প্রিহিট হয়ে গেছে ওভেনটা, মানে যেটা আমি তৈরি করেছি গ্যাসের ওপর করার জন্য। তো এরপর আমি খুব সাবধানে, যেহেতু এটা গরম, আমি কেকের বাটিটাকে বা টিনটাকে বসিয়ে দিই, এটাকে চাপা দিয়ে দেবো, এবং ঢাকাটা যদি কোনো ফুটো থাকে বা ছিদ্র থাকে সেটাকে তোমরা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবে। এটা হতে টাইম লাগে মোটামুটি 45 মিনিট, 40-45 মিনিট, তো তোমরা চেক করবে 30 মিনিটের পর থেকে। তো দেখতেই পাচ্ছ আমার কেকটা রেডি হয়ে গেছে, একটু ভেঙে গেছে বার করতে গিয়ে, যদি ঠান্ডা হলে এটা বার করতে হয়, বাট আমি গরমেতেই তোমাদের দেখানোর জন্য বের করে ফেলেছিলাম।